উপর থেকে রহমতের ক্রম দ্বারা বর্ষিত করতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আপনাকে নিয়ে আলোচনা সেই আরশে আজিমের মধ্যে আমার মালিক করবেন। আমার মালিক তখন ডাক দিয়ে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা বলতেছেন এই মুহূর্তে, ফেরেশতারা দুনিয়ার জমিনে তাকাও, দেখো তো দেখি আজকে একে গ্রিন সিটি এই এলাকার এই অঞ্চলের ভিতরে এই জায়গার ভিতরে কি হচ্ছে। আমার ফেরেশতারা এবার আমার আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দারা বসে বসে বাদ আসর নুজুল রহমাতের সময় তোমার এই বাড়ে, আমার মালিক এই মুহূর্তে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তাহলে তোমরা সাক্ষী থাকো, যারা ধৈর্যের সাথে এই জায়গায় বসে থাকবে তাদের, তারা যদি শেষ পর্যন্ত আলেমদের কথাগুলোকে নিয়ে তারা যদি আমল করতে পারে, আমি মালিক তাদের জিন্দগির গুনাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য এই মসজিদের দাম আছে না নাই, যেটা বলেন আছে না নাই? আমার বন্ধুরা আজকে এখানে বসছেন, কিছু কথা শুনবেন, আখের আখের পর্যন্ত মোনাজাত করে এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, তারা যে রোহানি কথাগুলো বলবেন, কথাগুলো আমল করার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমি ভাঙাচোরা অল্প সময়ে কিছু কথা আপনাদের সামনে বলে যাব। আমার বন্ধুরা, যে কথাটা আপনাদের বলছি সেই কথাটা হলো, আজকে আমাদের উপরে এত ভয়াল, এত ধরনের আজাব, এত ধরনের দুর্যোগ, এত ধরনের অভাব অনটন কেন, তার মূল কারণটা কি? তার মূল কারণটা হলো এগুলো আমাদের গুনাহের ফসল। আরো জোরে চিল্লা একদম ঠিক কিনা? আজকে আমাদের উপরে এত দুর্যোগ, এই তো কিছুদিন আগে মহামারীর এক ধাক্কা গেল, আমাদের অভাব অনটন, আমাদের দেশে অগ্নিকণ্ড হয়, ভূমিকম্প হয়, এগুলো একমাত্র আমার আপনার হাতের কামাই। তার কারণ আমার আল্লাহ বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, দুনিয়ার মানুষ কান লাগা শোনো, তোমাদের এই ধরনের দুর্যোগ জল এবং স্থলে সব তোমাদের হাতের কামাই। আমার ভাই, আমার বন্ধুরা, এজন্য আমাকে আপনাকে একটা কাজ করতে হবে, কারণ আপনি লক্ষ্য করে দেখবেন যত অপরাধ আমার আপনার হবে তত আল্লাহর আমার আপনার প্রতি ভয়াল আজাব আসবে, আমার আপনার প্রতি আল্লাহর গুসা বাড়বে। আর যত আল্লাহর কাছে আমি আপনি প্রিয়তম যদি হতে চাই, তাহলে আল্লাহর কাছে একটা কাজ করা লাগবে, সেটা হলো আমার মালিকের কাছে আমার গুনাহের জন্য মাফ চাওয়া লাগবে। যদি আমি আপনি আল্লাহর কাছে আমার আপনার গুনাহের জন্য মাফ চাই, আমি আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জিন্দগির গুনাহকে মাফ করে আমার আল্লাহ তার পেয়ারা বান্দাদের কাতারে আমাকে আপনাকে কবুল করে নেবেন। আমার ভাই, আমার বন্ধুরা, এজন্য আসুন, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে এভাবে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, তোমরা শোনো, তোমরা তাওবা করো, আমি আল্লাহর কাছে তোমাদের গুনাহের জন্য মাফ চাও। যদি মাফ চাও তাহলে আমি আল্লাহ তোমাদের কি করব? আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে এই কথা বের করে দিচ্ছেন, আত-তায়িবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যেই বান্দা লজ্জিত হয়ে আমার মালিকের কাছে মাফ চায়, আমার মালিক তার আমল নামাটা এমন করে দেন যেন তার আমল নামায় কোনো প্রকারের গুনাহই থাকে না। সুবহানাল্লাহ।